আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে, আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন ও পর্যটকবাহী মাইক্রোবাসের সংঘর্ষে 11 জন নিহত, গুরুতর আহত 5 যাত্রী হাসপাতালে ভর্তি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোয় সারা বিশ্বে ডলারের চাহিদা বৃদ্ধি, বছর শেষে দাম স্থিতিশীল হওয়ার সম্ভাবনা। নতুন নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ নির্বাচন দিতে বিএনপির দাবি, আন্দোলন দমাতে সরকার আবারও গণগ্রেফতার করছে অভিযোগ। দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিবের প্রতি শেষ শ্রদ্ধা, রাতে ঝিনাইদহের গ্রামের বাড়িতে চিরশয়ন। সুন্দরবন ও বাঘ সংরক্ষণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন দাবি, বিশ্ব বাঘ দিবসের আলোচনায় বনের উপর নির্ভরশীলতা কমানোর পরামর্শ। এবং সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে 4-1 গোলে হারিয়ে বাংলাদেশের টানা তৃতীয় জয়, মিরাজুল ইসলামের হ্যাটট্রিক। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। নিউ ইয়র্কে 4 দিনের নিউ ইয়র্ক বাংলা বইমেলার খবর। আমার জীবন এখন ফুরফুরা, আনোয়ার শীত সব সিজনে ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে 11 জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত 5 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। হতাহত সবাই চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমানবাজার যুগিরহাট এলাকার একটি কোচিং সেন্টারের ছাত্র ও শিক্ষক। ঘটনা তদন্তে রেলওয়ের 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। সকালে হাটহাজারীর আমানবাজারের যুগিরহাট থেকে মাইক্রোবাসে করে একটি কোচিং সেন্টারের ছাত্র শিক্ষক মিলে মিরসরাইয়ের বড়তাকিয়ায় খুইয়াছড়া ঝর্ণা দেখতে গিয়েছিল। সেখান থেকে দুপুরে ফেরার পথে খুইয়াছড়া রেললাইনে ঢাকা থেকে আসা চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেনটি ওই মাইক্রোবাসকে ধাক্কা দিলে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেই সময় ট্রেনটি মাইক্রোবাসটিকে প্রায় 1 কিলোমিটার সামনে নিয়ে যায়। ধুমড়ে মসৃণ যায় মাইক্রোটি। ওইখানে যে সিগন্যাল দিব ওই কোনো লোক ছিল না, বা আমার কি আমি ট্রেনটা আইতেছে আমি বলবো না, ট্রেন আসতেছে বা ছিল না, কোনো গেট ছিল না। এবারে ট্রেনটা মানে খুব মানে স্পিডে আইতেছে আর বৃষ্টি পড়ে, তো এবারে ওই দিকটাতে না মানে মাইক্রোটা ওই দিকে আইতেছে আর পরে না মানে ওদের নামবো ওই কোনো সুযোগটা পায়নি। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে আহত 5 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতদের মরদেহ উদ্ধার করে বড়তাকে রেল স্টেশনে রাখা হয়। দুর্ঘটনায় 11 জনের নিহতের খবর হাটহাজারীর আমানবাজারের যুগিরহাটে ছড়িয়ে পড়লে পুরো গ্রাম স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে। চৌধুরী পরের চ্যানেল আই চট্টগ্রাম। ডলারের দাম স্থিতিশীল হতে অপেক্ষা করতে হতে পারে ডিসেম্বর পর্যন্ত। প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোতে সারা বিশ্বে ডলারের চাহিদা বেড়েছে, এর সাথে যোগ হয়েছে কিছু লোভী মানুষের অতি মুনাফার প্রবণতা। বাংলাদেশ ব্যাংকের নানান উদ্যোগে আমদানি কমতে থাকা এবং ডলার মজুদদারদের বিরুদ্ধে অভিযানের ফলে খোলা বাজারেও একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদী উপদেষ্টা। রিজভিনাজের রিপোর্ট। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ উজবেকিস্তান দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বিষয়ক কমিশনের তৃতীয় বৈঠক। দেশটির উপপ্রধানমন্ত্রী জামশিদ খোদজায়েবের নেতৃত্বে 20 সদস্যের প্রতিনিধি দল যোগ দিয়েছে বৈঠকে। বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, বস্ত্র ও পাটমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে একদিনের সফরে ঢাকায় আসা উজবেক প্রতিনিধিদের। বৈঠকে দেশটির সাথে সরাসরি বিমান চলাচল, দ্বৈতকর প্রত্যাহার,
পর্যটন খাতে সহযোগিতা, বাংলাদেশ থেকে ওষুধ রপ্তানির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে দাবি করেন মন্ত্রীরা। চলমান অর্থনৈতিক সংকট নিয়েও কথা হয় সেখানে। আইএমএফ থেকে কেন আমরা লোন নিচ্ছি, এটাও কিন্তু হলো প্রোঅ্যাক্টিভ কাজ। আমরা লোন নেব কি নেব না এখনও কিন্তু সেটা ঠিক হয় নাই, কিন্তু আমরা প্রসেসটা শুরু করে দিয়েছি। ওটা ডিপেন্ড করবে তারা কী টার্মস অ্যান্ড কন্ডিশনসে আমাদেরকে লোন দেয়। আমরা বাট একটা প্রসেসটা কথা তো শুরু করতে হয়, এইটা হয়েছে প্রসেসটা শুরু হয়েছে। 110-112 টাকা যে বিক্রি হয়েছে খুব অল্প টাকা, এটা দিস ইজ ইউ সি দ্যাট ইজ নট দি রেট, এটা হলো ক্যাশ ডলারের রেট। এটা হয়েছে বিকজ আহা আমি যদি ডলারটা কিছুদিন রাখতে পারি যেভাবে ডলার দাম বাড়তেছে, এটা তো একটা লোভ, আমি লাভ করতে পারি। আমি মনে করি না যে তেমন প্যানিক হবার কোনো স্কোপ আছে, যে অলরেডি কিন্তু আমাদের ইম্পোর্টটা 8 বিলিয়ন ছিল, ওখান থেকে 7 বিলিয়নে এসে গেছে। এই মাসে কিন্তু জুলাই মাসে কিন্তু 6 বিলিয়ন টাচ করবে, এই বছরের শেষের মধ্যে জিনিসটাকে একটু স্টেবিলাইজ হয়ে যাবে। বিশ্বজুড়ে অস্থিরতা কমে অর্থনৈতিক সংকট খানিকটা থিতু হলে দেশের শেয়ার বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে, আশাবাদী সালমান এফ রহমান। আমাদের মার্কেটে ইনস্টিটিউশনাল ইনভেস্টর মাত্র 20%, আর আপনার রিটেল ইনভেস্টরটা হলো 80%, যার ফলে আমাদের এখানে ডেপথ নাই। তো এই আমাদের ফ্লোর প্রাইস দিতে হয় কেন, বিকজ রিটেল ইনভেস্টররা তার তাড়াতাড়ি প্যানিক করে, ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কিন্তু আগে বুঝে ঠিক আছে প্রবলেম হচ্ছে, সো এর জন্যে ফ্লোর প্রাইসটা দেওয়া হয়েছে, এটা ভালো দিস থিং। তো আমি কিন্তু মনে করি যে যখন এই ইকোনমিটা আমাদের এই সমস্যাগুলি সমাধান হয়ে যাবে, মার্কেট আবার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী জামশিদ খোদজায়েব আবার দেশটির বিনিয়োগ এবং বাণিজ্য বিষয়ক মন্ত্রীও, তার সঙ্গে বৈঠকে তৈরি পোশাক খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ তুলা আমদানি এবং যৌথ বিনিয়োগ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। উজবেকিস্তান পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম তুলা উৎপাদনকারী দেশ, তবে শিশুশ্রম ছিল, এ কারণে বাংলাদেশ এতদিন ওই তুলা আনতে পারেনি। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। পারস্পরিক সুবিধার জন্য উজবেকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ যৌথ উদ্যোগে উজবেকিস্তানের সার কারখানা স্থাপনে আগ্রহী এবং উজবেকিস্তান বাংলাদেশে তাদের দূতাবাস স্থাপন করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ সফরে আসা উজবেকিস্তানের বিনিয়োগ ও বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক উপপ্রধানমন্ত্রী জামশিদ আবদুরা খিমোভিচ খোদজায়েভ সাক্ষাতে এসব আলোচনা হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ সব দেশের জন্য সমস্যা তৈরি করছে এবং জনগণ এর জন্য ভুগছে। দ্রুত নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন, নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি সমাবেশে দলের মহাসচিব বলেছেন, আন্দোলন দমাতে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের আবারও গণগ্রেফতার ও হয়রানি করছে। আক্তার হোসেনের রিপোর্ট। বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে রাজধানীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ সমাবেশ। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, সরকার দলীয় লোকদের দুর্নীতির কারণেই বিদ্যুৎ খাতে হাহাকার দেখা দিয়েছে। সরকার তারা মুখে সমস্ত বড় বড় কথা বলে, অনর্গল মিথ্যা কথা বলে, মানুষকে প্রতারণা করে, মানুষকে বোকা বানিয়ে রাখে, কিন্তু ভেতরে ভেতরে তারা শূন্য হয়ে গেছে বন্ধুরা। এবং একেবারে আমি বলি, সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে দাবি করে সরকারের পদত্যাগ দাবি করেন মির্জা ফখরুল। আজকে আওয়ামী লীগের পতন মন্ডল আসতে শুরু করেছে, এখন বিদ্যুৎ, এরপরে জ্বালানি তেল, এরপরে দেখবেন সাধারণ তারা শূন্য হচ্ছে, রিজার্ভ শেষ হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে আকাশ চুপি হয়ে। তাই বন্ধুগণ, এখন আর অনেক তফা তফা নাই, এখন একটাই লফাত দাবি। দ্রুত নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করারও দাবি জানান মির্জা ফখরুল। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি সবসময় আবোল তাবোল বক্তব্য দিয়ে মাঠে থাকতে চায়।
বিকেলে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে কবিতার ধ্বনি স্রোতস্বিনী শিরোনামের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের শতভাগ মানুষ বিদ্যুতের আওতায়, গ্রামেও মানুষ এসি ব্যবহার করে। এছাড়া সরকার গত অর্থ বছরে জ্বালানি ও বিদ্যুৎ খাতে 53,000 কোটি টাকা ভর্তুকি দিয়েছে। বিএনপির যে হাক ডাক হারিকেন নিয়ে, ওদের তো আসলে আমি ভয়ের মধ্যে আছি, এই হারিকেন কখন আবার পেট্রোল বোমা বানিয়ে ফেলে, হারিকেনের মধ্যে পেট্রোল ঢুকিয়ে কখন এগুলোকে আবার পেট্রোল বোমা বানায়, আমি তো সেই শঙ্কার মধ্যে আছি, জনগণও সেই শঙ্কার মধ্যে আছে। কারণ তারা তো আগে মানুষের উপর পেট্রোল বোমা মেরেছে, তাদের তো বিদ্যুৎ নিয়ে কথা বলার কোনো নৈতিক অধিকারই নাই। রাজপথে সাম্প্রদায়িক অপশক্তির সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মোকাবেলা করার প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিমানবন্দর থানার বিভিন্ন ইউনিট ও ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, আওয়ামী লীগ নিজের জন্য রাজনীতি করে না, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করে। আগামী জাতীয় নির্বাচনের সময় বেশি দিন নেই উল্লেখ করে নেতাকর্মীদের এখন থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে তিনি বলেন, ষড়যন্ত্র সাম্প্রদায়িক শক্তিকে মোকাবিলা করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ের বন্দরে নৌকা নিয়ে আমাদের বিজয়ী হতে হবে। সেদিনের অপেক্ষায় আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বরাদ্দ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সুন্দরবনের জন্য আলাদা আইন করার দাবি জানিয়েছেন পরিবেশ মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা। বিশ্ব বাঘ দিবসের আলোচনায় বক্তারা বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে সৃষ্ট বৈশ্বিক অস্থিতিশীলতা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। শমিক আহমেদের রিপোর্ট। দিনটি বাংলাদেশের জাতীয় প্রাণী বাঘের। বিশ্ব বাঘ দিবসে এবারের প্রতিপাদ্য, বাঘ আমাদের অহংকার, রক্ষার দায়িত্ব সবার। রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব হুমকির মুখে থাকলেও সবশেষ জরিপ অনুযায়ী সুন্দরবনে এর সংখ্যা 8টি বেড়ে 114টিতে দাঁড়িয়েছে। বন অধিদপ্তরের বাঘ দিবসের আলোচনায় বেঙ্গল টাইগারের প্রজননের সহায়ক পরিবেশ গড়ে তুলতে সুন্দরবনে নিজেদের সক্ষমতা বাড়াতে সহযোগিতা চায় বন বিভাগ। আইইউসিএন কাজ করছে, আমাদের ওয়াইল্ড টিম কাজ করছে, আমাদের ডব্লিউসিএস কাজ করছে এবং আমাদের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আমাদের সাথেও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করছে। সুতরাং আমাদের কনজারভেশন পার্টনার যারা আছে তাদেরকে সাথে নিয়ে সর্বোচ্চ 200টি বাঘ সুন্দরবন আবাসস্থলে যাতে আমরা বৃদ্ধি করতে পারি, সেটি নেক্সট 12 ইয়ার্সে আমরা কী কী কার্যক্রম নিতে পারি সেই বিষয়গুলি কিন্তু সেখানে আলোচিত হবে। নিরপচয় করতে গেলে কী কী করতে হবে সুনির্দিষ্ট প্রস্তাব আমার মনে হয় মন্ত্রণালয় পর্যায়ে আসা উচিত, যেটা নিয়ে আমি বিবেচনা করে এটার ব্যাপারে কার্যক্রম নেওয়া যেতে পারে। কারণ এটা করলে আমি নিশ্চিত এটাতে আমরা সুফল পাব। আমরা পর্যালোচনা করে অর্থ বিভাগের সাথে যেভাবে আপনাদের প্রাতিষ্ঠানিক উন্নয়ন, যেসব লজিস্টিক সাপোর্ট এইগুলো দরকার, আমার মনে হয় যে আমরা সেগুলোও অর্জন করতে পারবো, সেগুলোর লক্ষ্যে আমরা কাজ করে যাব। বাঘ সংরক্ষণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সুষ্ঠু ব্যবস্থাপনা, অর্থায়ন ও বনের উপর নির্ভরশীলতা কমানোর পরামর্শ দেন আলোচকরা। 6টি রেঞ্জ কান্ট্রিতে আমরা কাজ করেছি, সেখানে টাইগারের সংখ্যা 770 থেকে 966 উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ 40% টাইগার বেড়েছে। এটি একটি প্রমাণ যে সুচিন্তিত যদি কনজারভেশন এফোর্ট করা যায় তাহলে টাইগারের সংখ্যা, বাঘের সংখ্যা, শুধু বাঘ না, যখন বাঘ বাড়ে তখন অন্যান্য জীববৈচিত্র্য বাড়ে। রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ তা কিন্তু বিষিয়ে তুলেছে সারা বিশ্বকে এবং পরিবেশ পরিস্থিতির জন্য একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। জীবাশ্ম জ্বালানি যেখানে আমরা বলছি যে আমরা বন্ধ করবো, সেখানে সেই জ্বালানির জন্য হাহাকার, সেটা নিয়েই কিন্তু এখন আমরা সারা বিশ্ব নানাভাবে পর্যুদস্ত। তাহলে পরিবেশ, প্রকৃতি আর এই বাঘ কীভাবে সংরক্ষণ করব, এই কারণেই আমি হতাশ। আমি হতাশ যে যারা বড় বড় দেশ, যারা এ নিয়ে কথা বলে, যারা এ নিয়ে আমাদের নানা কথা শোনায়, আজকে তারা কী করছে, আমরা নিজেরাই কিন্তু পর্যুদস্ত। সেখানে কীভাবে আমরা বাঘকে সংরক্ষণ করব অথবা আমাদের যে জীববৈচিত্র্য আছে সেগুলো সংরক্ষণ করব, শুধু
একার কারোর প্রচেষ্টায় হবে না, সবার সম্মিলিত হাত যখন এক হবে তখনই কিন্তু সম্ভব হবে এই বাঘকে রক্ষা করা। জাতীয় প্রাণীটি সংরক্ষণে নানা সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেন মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা। বাঘ গণনার ক্ষেত্রে মাত্র 3 কোটি কত পনেরো না 20 লক্ষ টাকা লাগবে, এখনও হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু কার্পণ্য আমাদের এই 3 কোটি টাকা নিয়ে, এই 3 কোটি টাকা নিয়ে মনে হয় বাংলাদেশ গরিব হয়ে যাবে, এই মানসিকতা তো আমাদের পাল্টাতে হবে। আমরা এখানে মিটিং এসে একটা কথা বলবো কিন্তু সেগুলো বাস্তবায়ন করার যোগ্যতা আমাদের নেই। সুন্দরবনের জন্য আমি সমস্ত কিছু আইন আলাদা থাকুক বলে মনে করি, কারণ সুন্দরবন সারা বাংলাদেশের কেন সারা পৃথিবীর একটি অন্যতম বনভূমি বেহাত হয়ে গেছে, তার কারণ হচ্ছে আমরা বন্য প্রাণীকে রক্ষা করতে পারিনি। যতই আইন কঠিন করি যদি এই সুন্দরবনে বাঘ না থাকে আমার মনে হয় না 5 বছরও সুন্দরবনকে এই অবস্থায় রক্ষা করতে পারবে। সুন্দরবনের বাঘ আমরা যেভাবে বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছি, বাংলাদেশের অন্যান্য বনাঞ্চলে যদি সেই বাঘের আবাসস্থল আমরা করতে পারি তাহলে আমাদের বাঘেরও বৃদ্ধি হবে এবং আমাদের বনকেও আমরা সুরক্ষা করতে পারবো। 2034 সালের মধ্যে সুন্দরবনে বাঘের সংখ্যা 200 করার লক্ষ্য নির্ধারণ করেছে বন অধিদপ্তর। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিবকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিক, স্বজন এবং বিশিষ্টজনেরা। দৈনিক দেশ রূপান্তর কার্যালয়ের সামনে তার প্রথম জানাজার নামাজ শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার নামাজ হয়েছে। পরে ঝিনাইদহ প্রেসক্লাব ও গ্রামের বাড়িতে তৃতীয় ও চতুর্থ দফা জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সিনিয়র সাংবাদিক অমিত হাবিব বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিস্তারিত জানাচ্ছেন এনামুল কবির রূপম। অমিত হাবিব দেশের বিভিন্ন প্রথম সারির দৈনিক পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন কাজ করেছেন। এই প্রজন্মের অনেক সাংবাদিক তার কাছে হাতে কলমে দীক্ষা নিয়েছেন। সবশেষ অমিত হাবিব দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, কবি হিসেবেও তার খ্যাতি ছিল। অসুস্থ হয়ে পড়লে 21 জুলাই রাতে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার রাত 11টায় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান অমিত হাবিব। সবশেষ কর্মস্থল দেশ রূপান্তর কার্যালয়ের সামনে প্রথম জানাজার নামাজে অংশ নিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান সহকর্মী, সাংবাদিক ও স্বজনরা। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, তো নিশ্চয়ই আমাদের সব সহকর্মীরা এবং বাংলাদেশের সাংবাদিকতা জগৎ, শিল্প সংস্কৃতি, রাজনীতির জগৎ তাকে মিস করবে। পরে জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা শেষে অমিত হাবিবের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। তার মতো একজন পেশাদার সাংবাদিক আমাদের জন্য খুব প্রয়োজন ছিল, তার এই মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো আমাদের। আমরা যে সময় ভালো সাংবাদিকতার জন্য লড়াই করছি, নিউজ রুমে ভালো দক্ষ নেতা চাচ্ছি, সে সময় অমিত হাবিবের চলে যাওয়া খুব কষ্টদায়ক। এরকম দক্ষ সাংবাদিক আর অদূর ভবিষ্যতে আমরা পাবো কিনা আমাদের সন্দেহ আছে। প্রকৃতপক্ষে যাকে সাংবাদিক বলা হয় তাকে আমরা হারিয়েছি। আমরা এই প্রজন্ম অন্তত তার এই নীতিনিষ্ঠতা এবং সাহসী সাংবাদিকতার ধারাবাহিকতা রক্ষা করতে পারলেই তার প্রতি প্রকৃত অর্থে শ্রদ্ধা জানানো হবে। আমাদের দেশে যেখানে সংবাদপত্রের কণ্ঠস্বর রুদ্ধ করে রাখা হয়েছে তার মধ্য থেকে উনি বিচরণ করেছেন। গ্রামের বাড়ি ঝিনাইদহে শেষ জানাজা নামাজের পর বিকেলে সেখানেই সাংবাদিক অমিত হাবিবের চিরশয়ান। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। ফ্রুটিকা আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে একজন মারা গেছেন। নতুন রোগী শনাক্ত হয়েছে 355 জন। এ পর্যন্ত দেশে 20,04,543 জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে মারা গেছেন 29,285 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত 24 ঘন্টায় 6,083 জনের নমুনা পরীক্ষা করে 5.84% শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। একদিনে সুস্থ হয়েছেন 696 জন। সব মিলিয়ে সেরে উঠেছেন 19,40,779 জন। অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি নিচ্ছে।
বিরতি পর অন্যান্য সংবাদের সাথে আরও জানিয়ে ফিরব। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। বুঝছি স্যার, একদম ক্লিয়ার। সেরা আর বিশ্ব সেরার মধ্যে অনেক তফাৎ। সত্যই বাংলাদেশ অনেক আগায় গেছে। জিপিএইচ কোয়ান্টাম চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে এক্ষেত্রে নেতৃত্ব দেবে বলে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদরা। খুলনা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের বিজ্ঞান, তথ্য প্রযুক্তি আর মানবিকতার সমন্বয় চতুর্থ শিল্প বিপ্লব বিষয় আন্তর্জাতিক সম্মেলনে ডিজিটাল বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন বিভিন্ন দেশের প্রযুক্তিবিদরা। ডানে সুজিত বসু রিপোর্ট। চতুর্থ শিল্প বিপ্লবে মানুষের কাজের ক্ষেত্রে যে পরিবর্তন আসবে সে অনুযায়ী দ্রুত প্রস্তুত হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। খুলনায় আন্তর্জাতিক সম্মেলনে তথ্য প্রযুক্তিবিদরা বলেছেন, গবেষণা, উদ্ভাবনা ও নতুন নতুন ধারণায় দেশের ছাত্র সমাজকে আরো সমৃদ্ধ করতে হবে। আমাদের ছেলে মেয়েরা নিতে দেবে কিসে নিতে দেবে, ওর যে সফট স্কিল আছে সেটা নিয়ে, কারণ এখন এখন খনিজ সম্পদ কিন্তু আসলে ফিজিক্যাল ট্যাঞ্জিবল রিয়েল খনিজ সম্পদ না। দেশের ছাত্রদের এগিয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করে শিক্ষাবিদরা বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন দক্ষ জনশক্তি। ইন্ডাস্ট্রি যখন আমাদেরকে ফান্ডিং করবে, রিয়েল যে প্রবলেম সেগুলো কিন্তু সলভ করার আমরা সমাধান পাবো, যার জন্য আমাদের যে কোর্স কারিকুলাম ছাত্রদের সেখানেও ব্যাপক পরিবর্তন আমরা আনছি, যেন আমাদের ছাত্ররা ইন্ডাস্ট্রির সাথে বা অন্যান্য যে সমস্ত অর্গানাইজেশন তাদের সাথে কলাবোরেশনের মাধ্যমে তাদের লব্ধ জ্ঞান যেন তাদের বাস্তব জীবনে যখন তারা চাকরিতে ঢুকবেন তখন যেন এটা প্রয়োগ করতে পারে। শিক্ষামন্ত্রী বলেন, প্রযুক্তিময় এই বিশ্বে চতুর্থ শিল্প বিপ্লবে শুধু অংশীদার নয়, নেতৃত্ব দেবে বাংলাদেশ। আজকে আমরা প্রযুক্তি শিক্ষায় আমরা যেহেতু এই চতুর্থ শিল্প বিপ্লবের শুধু এতে অংশ নেয়াই নয়, আমরা সকল অংশীদার হতে চাই, এবং যেহেতু আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি কাজেই আমাদের সেই প্রস্তুতিটাও কিছুটা আছে এবং আমাদের সকল বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। সম্মেলনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, ভারত ও নেপাল থেকে প্রতিনিধিরা অংশ নেন। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। নিচল টাটা, আন্তর্জাতিক সংবাদ। চীনের প্রেসিডেন্ট বৃহস্পতিবার দুই ঘন্টার বেশি সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে ফোন আলাপ করেছেন। ফোনে তাইওয়ান নিয়ে বাইডেনকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন শি জিনপিং। রফিকুল বাশার রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোন আলাপে নতুন করে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পরিকল্পনা নিয়ে উত্তেজনার মধ্যে তিনি এই সতর্ক করলেন। দুই ঘন্টার বেশি ফোনালাপে শি তাইওয়ান নিয়ে বাইডেনকে বলেছেন, যারা আগুন নিয়ে খেলে তারা কেবলই পুড়ে যাবে। আশা করি যুক্তরাষ্ট্র সেটি পরিষ্কারভাবেই দেখতে পারছে। ফোনে দুই নেতার কথোপকথনের বিস্তারিত প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। তারা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টকে শি বলেছেন, যুক্তরাষ্ট্রের এক চীন নীতি মেনে চলা উচিত। অন্যদিকে হোয়াইট হাউস বিবৃতিতে জানিয়েছে, তাইওয়ান নিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের নীতি বদলায়নি। যুক্তরাষ্ট্র তাইওয়ানে বিদ্যমান অবস্থা পরিবর্তন কিংবা শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করার একতরফা চেষ্টারও ঘোর বিরোধী। তাইওয়ান ছাড়াও ইউক্রেনে রাশিয়ার হামলা, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়েও দুই নেতা আলাপ করেছেন। রফিকুল বাশার, চ্যানেল আই। সোশ্যাল ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চার দিনের নিউ ইয়র্ক বাংলা বইমেলা 2022 শুরু হয়েছে। নিউ ইয়র্কে জ্যামাইকা অ্যাভিনিউয়ের 153 স্ট্রিটের জ্যামাইকা পারফর্মিং সেন্টারে মেলা উদ্বোধন করেন কলকাতার বিশিষ্ট কথা সাহিত্যিক অমর মিত্র। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো ভিডিও চিত্র রিপোর্ট করছেন ইলিয়াস কমল। নিউ ইয়র্ক বাংলা বইমেলা উদ্বোধনকে ঘিরে নির্ধারিত সময়ের অনেক আগেই জ্যামাইকা পারফর্মিং সেন্টার চত্বর লেখক, প্রকাশক, পাঠকে পূর্ণ হয়ে যায়। বই প্রিয় ও পাঠ প্রিয় মানুষের সাথে সব শ্রেণী পেশার মানুষের মিলন মেলা হয়ে ওঠে এই বইমেলা। বিকেল 6:30 সবাইকে স্বাগত জানান মেলার আহ্বায়ক। সারা পৃথিবীতে বইমেলা, নিউ ইয়র্ক বইমেলা আজকে একটি অত্যন্ত পরিচিত নাম।
ঢাকা এবং ক্যালকাটার পর তৃতীয় বৃহত্তর বইমেলা হিসেবে আজ আমরা স্বীকৃতি পেয়েছি। উদ্বোধনী বক্তৃতায় নিউ ইয়র্ক বাংলা বইমেলাকে দুই বাংলা তথা সারা বিশ্বের বাংলা ভাষী মানুষের সেতু বন্ধন বলে মনে করেন কলকাতার স্বনামধন্য কথা সাহিত্যিক অমর মিত্র। আমাদের এই বইমেলা সার্থক হোক, লোকের ঘরে ঘরে বই পৌঁছে যাক, এটাই বইমেলার উদ্দেশ্যই। তাই একসঙ্গে সত্য সবাই বই নিয়ে হাজির। এবার আপনি আপনার জ্যামাইকা পারফর্মিং সেন্টারের অডিটোরিয়ামে আদিত্য শাহিনের সঞ্চালনায় মেলার শুভ সূচনা করেন 31 জন বরেণ্য লেখক, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা। মেলার সফল সমাপ্তিতে সবার সহযোগিতা কামনা করেন আয়োজকরা। আমি যখন প্রথম এদেশে আসি সেই 1975-এ এসে দেখি আমার সঙ্গে 2-3টি বই নিয়ে আনা ছাড়া আমার আর কিছুই ছিল না। উদ্বোধনী দিনের আয়োজনে ছিল অতিথিদের বক্তৃতা, নাচ, কবিতা আর গান। সাংস্কৃতিক আয়োজনে সন্ধ্যায় প্রচুর দর্শক সমাগম দেখে খুশি আয়োজকরা। বিএস কমল, চ্যানেল আই। এবারে অর্থনীতি সংবাদ। টেক্সটাইল ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্টে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বিষয়ে কর্মশালা হয়েছে। বুটেক্সে হলরুমে কর্মশালায় দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানে ACIP-র অবদান তুলে ধরা হয়। সে সময় ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ আবুল কাশিম। কর্মশালায় সভাপতিত্ব করেন ACIP-এর নির্বাহী প্রকল্প পরিচালক মোহাম্মদ একলাসুর রহমান। ইন্ডিকেফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন বলেছেন, সরকারের কাছে 35-40 দিনের ডিজেলের রিজার্ভ আছে, ডলারের রিজার্ভও আছে। বৃহস্পতিবার চারঘাট উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বিএনপি নির্বাচন নিয়ে নানান কথা বললেও তা থেমে থাকবে না। সব উন্নত গণতান্ত্রিক দেশে সরকার ক্ষমতায় থেকে নির্বাচন কমিশনের মাধ্যমে যেভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে। চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে অংশ নেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শরিয়ার আলম এবং অন্যরা। সাগর ও উপকূলীয় অঞ্চলের ইলিশের শয়লা বরিশাল ও চাঁদপুরের মাছঘাটগুলো। স্থানীয় নদ নদীতে ইলিশ আহরণ কমে যাওয়ায় এখন সাগরের ইলিশের ওপর ভরসা করছেন মাছ ব্যবসায়ীরা। তবে ক্রেতাদের অভিযোগ, মাছের দাম আকাশচুম্বী। বরিশাল সংবাদদাতা ও চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। ইলিশ প্রজনন নিরাপদ করতে প্রতি বছর সাগরে মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। 23 জুলাই মধ্যরাতে 65 দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর 48 ঘন্টা পার না হতেই শত শত মন সাগরের ইলিশ আসতে শুরু করেছে বরিশালের মোকামে। বরিশালের সবচেয়ে বড় পাইকারি ইলিশের মোকাম পোর্ট রোডে প্রতিদিন 100 মন ইলিশ আসছে। ভারতের বলতে আমাদের বাংলাদেশের ভিতরে আছে খেয়াল না ভাই, মাছ না ধরতো তোলা আমরা ধর আয় আরো বেশি হইতো। পান তুফান একটা নাই, যার কারণে গভীর সাগর থেকে উপরে মাছটা উঠে আসতে পারে না, এর কারণেই মাছ আনাজ কম। বাজারে স্থানীয় নদীর মাছ কম থাকায় দাম কিছুটা চড়া। গত বছরের তুলনায় এবার ইলিশের সংখ্যা বাড়বে বলে জানিয়েছে বরিশাল মৎস্য অধিদপ্তর। প্রচুর পরিমাণে মাছ, অর্থাৎ 100 থেকে 150 মন কোনো কোনো ডলারে মাছ পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাছের সাইজ কিন্তু এবছর অন্য বছরের তুলনায় বড়, সেটা কিন্তু আমাদের এই যে 65 দিন যে নিষেধাজ্ঞা ছিল সেটার ফসল। প্রতিদিন গড়ে 2-3 হাজার মন ইলিশ সরবরাহ হচ্ছে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে। উপকূলীয় অঞ্চলের ইলিশের সরবরাহ বাড়ায় এসব অঞ্চলের ইলিশের দাম কিছুটা কমলেও চাঁদপুরে ইলিশের দাম কিছুটা বেশি। অভিযানের পর কিছুটা এই ফিশিং আসছে, এই কারণে কিছুটা সাগরের মাছ পাওয়া যায়। নদীর মিঠা পানির মাছের আমদানি অনেক কম, যার কারণে দাম অনেক বেশি। মৌসুমের সবচেয়ে বেশি ইলিশ ঘাটে আসছে এখন। আমদানি বৃদ্ধি পাওয়ার কারণে দামও কিছুটা ক্রেতা সাধারণের নাগালের মধ্যে আছে বলে আমরা মনে করি। তো এভাবে যদি মাছের আমদানি অব্যাহত থাকে
তাহলে আমাদের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জিত হবে। 500 থেকে 700 গ্রাম ওজনের এক একটি ইলিশের দাম 600 থেকে 700 টাকা। 700 থেকে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকায়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। সাম্প্রতিক বন্যায় নেত্রকোনার 12 হাটটার জীবন রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ বিপর্যয়ে 3 উপজেলার 7 ইউনিয়নের 40 গ্রামের লাখো পরিবার। যান মাল ও ফসল রক্ষায় দ্রুত জীবন রক্ষা বাঁধটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। জায়দ হোসেনের তথ্য, ভিডিওচিত্র আলিমাল রাজির রিপোর্ট। নেত্রকোনা সদর, বারহাট্রা ও কমলাকান্দা উপজেলার 10 ইউনিয়নে কয়েক লাখ চাষির ফসল রক্ষা করায় এর নাম জীবন রক্ষা বাঁধ। রায়পুর ইউনিয়নে 7 কিলোমিটার বাঁধের অন্তত 15টি স্থান ভেঙে গেছে। বন্যায় রাস্তাঘাট, বাড়িঘর, গাছপালা ভেঙে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটেছে। গাড়ি সর্বদূরের কথা, একটা নাও আই না ওয়াইফাই বর্ষাকালে এই বানটা যদি না হয় তাহলে এই অন্তত 5টা ইউনিয়ন বসুর পড়ার কোনো সুযোগ, তাহলে এই এলাকার লোকজনে ফসল গড়ে তুলতে পারবে না। গতবারও ওরা বিপর্যস্ত হয়েছে, বারবার ওরা প্রতিনিয়ত বিপর্যস্ত হচ্ছে। গর্ভবতী মহিলা যদি মানে অসুখের ব্যাধ না ওঠে তার বাচ্চা হওয়ার মতো যে নেত্রকোনা নিয়ে যাবো আমাদের এই সংস্থানে, কারণ এই রাস্তার জন্য আমরা নিয়ে যেতে পারি না। বাঁধ সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধিও। দ্রুত পরিসরে এটা নির্মাণ করার জন্য আপনাদের কাছে আকুল আবেদন, যাতে এটা 7টা ইউনিয়নের লক্ষ লক্ষ মানুষ যাতে এটা উপকৃত হয় এবং একটা প্রকৃত চিত্র আমরা কাজে তুলে ধরতে পারি অচিরেই, এটা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি। সাম্প্রতিক বন্যায় জেলায় আর্থিক ক্ষতি প্রায় 200 কোটি টাকা। বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সমস্ত বন্যায় ডিফর্ম মাধ্যমে আমরা আমাদের মন্ত্রণালয়ে এই ক্ষয়ক্ষতি বিবরণ পাঠিয়েছি। সমস্ত ক্ষয়ক্ষতি যে যেখানে বাঁধ রাস্তা এগুলো ক্ষয়ক্ষতির বিবরণ ইতিমধ্যে পাঠিয়েছি। এখন আমাদের ওখান থেকে মন্ত্রণালয় থেকে যদি এই বাঁধ রক্ষা করা অথবা মেরামত করার জন্য বরাদ্দ আসে আমরা এটা রক্ষা মেরামত করতে পারব। ইউনিয়নের যে চেয়ারম্যান মেম্বার যারা আছেন তাদের সমন্বয়ে ক্ষয়ক্ষতিটা নিরূপণ করতে হবে, করার পরে এই বিষয়টা আমাদের উপজেলা নির্বাহী অফিসার আমাকে লিখে আমরা সেটার ব্যবস্থা করব। 1 দশকের বেশি সময় ধরে নেত্রকোনার হাওড় অঞ্চলের অর্থনীতি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে বাঁধটি। আলিমাল রাজি, চ্যানেল আই। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক অস্থিরতায় লাভ কমেছে টেক জায়ান্ট অ্যামাজন এবং অ্যাপেলের। তবে কোম্পানি দুটি বলছে চ্যালেঞ্জিং পরিবেশে প্রত্যাশার চেয়েও ভালো বিক্রি হয়েছে। দ্রুত হারে দাম বাড়লেও খরচ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে জানিয়ে অ্যামাজন ও অ্যাপেল কর্তৃপক্ষ বলছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে গ্রাহকরা কীভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আবারও অশোক লেল্যান্ড জিফাদ অটোস বিরতি, ফিরে এসে যা দেখবেন করোনাকালীন সময়ে শিক্ষা ঘাটতি পোষাতে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। চাঁদপুর জেলা পুলিশের ফ্যামিলি ডে অনুষ্ঠানে উদ্বোধন শেষে তিনি বলেন এ বিষয়ে গবেষণা শেষে ফলও পাওয়া গেছে। যে কোনো সময় মিটিংয়ে চূড়ান্ত অনুমোদন দিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এর আগে মন্ত্রী মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন। আমরা একেবারে পরিপূর্ণ পরিকল্পনা প্রণয়ন করেছি যে এখন থেকে আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাদের এই শিক্ষণ ঘাটতি হয়েছে তাদের এই শিক্ষণ ঘাটতি আমরা কী কী করে পূরণ করব, কোথায় আমরা রেমেডিয়াল ক্লাস করব, কোথায় আমরা অ্যাসাইনমেন্টের মাধ্যমে দেব, এই সমস্ত পরিকল্পনা করা হয়েছে। দেশে জ্বালানি তেলের দাম না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। চট্টগ্রামের প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি ব্যাংক ও খোলা বাজারে ডলারের দামে সামঞ্জস্য আনা এবং গ্যাসের সংকট নিয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরেন। সারা পৃথিবীতে যেটা নিয়ম সেটা হলো ইউরোপ আমেরিকাতে ওয়ার্ল্ড মার্কেটের সাথে সাথে সেই দেশে কমলে কিছু কমে যায়, বাড়লে কিছু বাড়ে, কিন্তু আমাদের এখানে এই প্র্যাকটিসটা নাই। সরকার এখনো বাড়ায় নাই, তবে যদি পরিস্থিতি ওরকম হয় তখন হয়তো গভর্নমেন্ট আলাদা চিন্তা ভাবনা করবে কি করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ অনুষদে অনুষ্ঠিত হয়েছে বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ক সেমিনার। বিশ্ববিদ্যালয়ের ভিক্টিমোলজি অ্যান্ড রেস্টোরেটিভ জাস্টিস ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ এই সেমিনার আয়োজন করে।
উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিম, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম আজম সহ বিশিষ্টজনেরা। দেশের 23টি হলে মুক্তি পেল এ সময়ের আলোচিত সিনেমা হাওয়া। মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি এরই মধ্যে গান দিয়ে দর্শকপ্রিয়তা পেয়েছে। রহস্যময় এক বেদিনী তরুণীকে ঘিরে নির্মাণ করা হয়েছে সিনেমাটি। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, নাজিফা তুশিম, সোহেল মণ্ডল, সুমন আনোয়ার সহ দর্শক নন্দিত অভিনয় শিল্পীরা। চলচ্চিত্রটির প্রধান পৃষ্ঠপোষকতা মশলা ব্র্যান্ড রাঁধুনি। পৃষ্ঠপোষকতা মশলা ব্র্যান্ড রাঁধুনি সফলতা পেলে চলচ্চিত্রটির প্রদর্শনী সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন কলাকুশলীরা। আবারও অশোক লেল্যান্ড ডিফা ডটস বিরতি, ফিরে এসে যা দেখবেন দ্বিতীয় টি টোয়েন্টি।